পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুরের আলিশা গ্রামের বাসিন্দা কেশবলাল বিশ্বাসের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের সন্তান কল্যাণ বিশ্বাস সাবালক হতেই নিজের মনে যা খুশি ইচ্ছা করে বেড়ায়, মদ্যপান করে বাড়িতে এসে বাবা মা বোনকে মারধর করে। তাদের আরও অভিযোগ, নিজের ইচ্ছায় বিয়ে করে, কিছুদিন পর তাকে তাড়িয়ে দেয়, এই মুহূর্তে বেশ কয়েকটি বিবাহ করেছে বলে অভিযোগ। বাবা কেশবলাল বিশ্বাস নিজের ছেলেকে সমাজ বিরোধী বলে আখ্যা দিয়েছেন। বৌগুলিকে খাওয়াবে কি? ও ডাম্পার ড্রাইভার, কিন্তু ওকে কেউ গাড়ি দেয় না। কে মারধর করে আপনাকে? ওই ছেলে এসে একেবারে হুমকি দিয়েছে, এবং গত 8 তারিখ রাত্রেবেলা এসে প্রচন্ড ভাবে হুমকি দিয়ে গেছে। আপনাদের খেতে পড়তে দেয় ছেলে? না, কোনোদিন না, এক টাকা ওর কাছ থেকে নেয়নি। তবু আপনাদের প্রতি অত্যাচার? তবু অত্যাচার, এই বউকে খাওয়াবে যে? হ্যাঁ, বর্তমান যে বউ রয়েছে, হ্যাঁ, ওর গুষ্টি যুদ্ধ কে ও খাওয়াই তো, এখন কাজ কর্ম কোনো কিচ্ছু নেই, যার জন্য আমাকে এসে বলে টাকা দাও, তোমাকে অমক টাকা দিয়েছি, হ্যান টাকা দিয়েছি। হ্যাঁ, বলে কিন্তু 70,000 টাকা মাকে দিয়েছি, তুমি যাও, 70,000 টাকা তোকে কে 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 ধার দেবে? আমাকে ধার নিয়ে আসছে, টাকা দাও, টাকা হয় টাকা দাও, নইলে আমাকে ঘরে থাকতে দাও। এই তো ঘর তো একটা মাত্র রুম, কোনো রকমে করেছি। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজন, ছোটো অবহিত মেয়ে আর একটা নাতি। হ্যাঁ, আমাদেরই থাকার জায়গা নেই। আর দ্বিতীয় কথা, ও তো খাওয়া পাওয়ার কোনো দিন দেয় না, কিন্তু আমার ঘরে খাবে, কারণ ওর তো খেতে দেওয়ার ক্ষমতা নেই। মারধর করেছে কি, কোনো ভাঙচুর কিছু করেছে? ভাঙচুর করেছে, আলমারি ভাঙচুর করেছে, আর মেয়েটাকে কুড়ুল দিয়ে মাথায় চোর দিয়েছে, আলমারি ভেঙেছে, টিভি ভেঙেছে। হ্যাঁ, হাতের কাছে যা পেয়েছিল সব, একটা ফ্যান ফেলে দিয়েছিল। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে 9 তারিখে, কিন্তু ওরা যে দিনই ছেড়ে দিয়েছে কোনো কিছু, মেডিকেল ফেডিকেল সব দিয়েছে, থানায় কোনো অ্যাকশন নেননি? না, কোনো অ্যাকশন নেননি। পুলিশকে বলেছিলেন আমার মেয়েকে মারধর? হ্যাঁ, আমি তো লিখিত সবই দিয়েছি, ডকুমেন্টগুলি দিলাম তখন। কি চাইছেন আপনি? এখন চাইছি সুস্থ বিচার, যাতে আমাদের উপর কোনো অত্যাচার করতে না পারে, এবং কারো অন্য কারো মেয়েরা আবার সর্বনাশ না করে তার জন্য ব্যবস্থা, কারণ যে মেয়েকে নিয়ে আসে ওকে তো দুর্দুনিবাদে ছাড়বে, ছেড়েই দেবে, ওর কাজে হচ্ছে ওই যে চরিত্র ছেলে, চরিত্র মাতা লম্পট, ওকে তো 2009 থেকে জায়গা দেয় না, তবুও মাঝে মাঝে জোর করে বাড়িতে আসে। অপরদিকে মা বীণাপাণি বিশ্বাস ও বোন স্বপ্না বিশ্বাস অভিযোগ করেন, কল্যাণ বাড়িতে ফিরে তাদের হুমকি দেয় ও তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এইরূপ পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে বর্তমান থানায় কল্যাণ বিশ্বাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। কারণ বাবা বলল টাকা পয়সার জন্য, আমি আছি বলে ওর বেশি অসুবিধা হচ্ছে, ওর জন্য মারধর করছে। আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ। কি কারণে? ওই যে এখানে আমরা আছি, এখানে থাকতে চাইছে, আমাদের উপর অত্যাচার করছে টাকা পয়সা নিয়ে, বাবাকে এসে শুধু টাকা পয়সা চাইছে, যে টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও, কোনো ইনকাম তো করে না, তো টাকা পয়সা ও দিয়ে রেখেছে নাকি যে দেবে ওকে? বাবা মাকে কোনোদিন দেখিনি, ছোটো থেকে তো দেখে যাচ্ছি আমরা। আপনাকে কোথায় মেরেছে? মাথায় মেরেছে, 2 বার মেরেছে। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ। প্রশাসন কি বলেছেন? কি চাইছেন এখন? এখন যে চাইছি যে মানে এই যে একবার মেরেছে ও দ্বিতীয়বার যে মারবে না কি মানে আছে, ভালো করে বাঁচতে চাইছি, এটাই চাই। ঘর ভাঙচুর করেছে? হ্যাঁ। কে কি ভেঙেছে? আলমারি, শোকেস ভেঙেছে, টিভি ভেঙেছে, পাকা একটা ভেঙে দিয়ে গেছে। কি নাম আপনার? স্বপ্না বিশ্বাস। কোন জায়গাটা? আলিশা। আমার ছেলে সবাই এসে বলে টাকা দাও, তা আমরা বলছি টাকা কিসের টাকা? এ বলে সে কুড়াল ধরেছে, তো আমার মেয়েকে শুদ্ধ আমাকে শুদ্ধ মানে এর মধ্যে ধরেছে, আমি তো পাশে সাইডে সরে গেছি, আমার লাগেনি, আমার মেয়ের মাথা কুড়ালটা লেগে গেছে, মাথা ফেটে গেছে। হ্যাঁ, মাথা ফেটে গেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি এর একটা বিচার হোক, ও সারা জন্ম এরকম করছে, আমাদের ছেলে একটা চিন্তা ভাবনা করছে, আমরা এরকম করে কী করে বারবার ওদের বাড়িতে ফেরাই, হুমকি দেয়, মা মেয়ে সব আসে, এই ছেলের সঙ্গে দল বেঁধে, আর খুড়ালটা মেয়ের মাই দিচ্ছে ধরি আমার ছেলেকে,
আমরা যখন চিল্লাতে চিল্লাতে পিছনে ঘরে চলে গেছি তখন পুরো ওটা দিয়ে বাঁধি দিতে বললে আমাকেও বলে তোকেও শেষ করবো, আমি একটু সরে গেছি, আমার গায়ে লাগে না, মেয়েটা মাথায় লেগে গেছে। ছেলে কোথায় থাকে? ছেলে এইখানেই থাকে, মেয়ের বাড়ি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ। কি চাইছেন এখন? এখন চাইছি এর একটা শাসন হোক ভালো মতো। ও তা 18 বছর আগে বিয়ে দিয়ে মা ঘরে রেখে দিয়েছে। ছেলের নাম কি? কল্যাণ বিশ্বাস। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।